নমস্কার, আমি দেবাশিস, আপনারা দেখছেন এসকেলাইভ। ফির আরও একবার চলে আসলাম যে মাটিগাড়া যে বেসরকারি নার্সিং হোম রয়েছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আন্দোলন শুরু রয়েছে, এখনও কিন্তু চলছে তাদের আন্দোলন। তার সাথে সাথে আরেকটি আমরা কথা যদি বলা চলে, যেখানে একটি পেশেন্ট রয়েছে সেই পেশেন্টেরও কিন্তু ট্রিটমেন্ট বন্ধ রয়েছে ইতিমধ্যে। যেখানে দেখা যাচ্ছে যে ইমার্জেন্সির দিকে যদি দেখা চলে কিছু পেশেন্ট এসে কিন্তু তাদেরকে বলা হয়েছে যে পেশেন্ট ভর্তি এই মুহূর্তে নেওয়া যাবে না, আন্দোলন চলছে। সেরকমই কিন্তু পেশেন্টদেরও কিন্তু বহু জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সেখানে এই মুহূর্তেও কিন্তু তাদের বিক্ষোভ কিন্তু চলছে নার্সদের। তার সাথে সাথে কিন্তু কোনো পেশেন্টকে কিন্তু ইতিমধ্যে ভর্তি নেওয়া যাচ্ছে নিচ্ছেই না তারা, সেই কথা কিন্তু শোনা যাচ্ছে ইতিমধ্যে সরাসরি কিন্তু লাইভে। আপনারা দেখছেন, আমি দেবাশিসের সাথে আপনারা লাইভ দেখছেন এসকেলাইভ। ইতিমধ্যে আমি ঠিক ভিতরে কিন্তু রয়েছি, সেই ভিতর থেকে আপনাদের সামনে সরাসরি সেই চিত্রটা তুলে ধরছি। ইতিমধ্যে আরও একবার জানিয়ে রাখি যে যারা বাইরের থেকে পেশেন্ট আসছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে ভর্তি নেওয়া নিচ্ছে না সে বেসরকারি হাসপাতাল। ইতিমধ্যে আরও একবার দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এই যে ভিড় দেখতে পাচ্ছেন, প্রায় এই নার্সিং হোমের প্রত্যেক যত নার্স রয়েছে তারা কিন্তু রাস্তায় নেমে এই মুহূর্তে বিক্ষোভ করছেন। ঠিক বাইরেই কিন্তু নার্সিংহোমের বাইরে তাদের বিক্ষোভ এবং তাদের দাবি মানতে হবে সেরকমই। তার সাথে সাথে যারা পেশেন্ট রয়েছে বহু পেশেন্টের কিন্তু এখনও ট্রিটমেন্ট কিন্তু বন্ধই রয়েছে তাই বলা চলে। কিন্তু ইতিমধ্যে সরাসরি কিন্তু আপনাদের সামনে সে লাইভটি ইতিমধ্যে কিন্তু তুলে ধরছি। তার আগেও কিছুক্ষণ আগে কিন্তু আমরা লাইভে সেই সেই কী অবস্থা সেটা কিন্তু তুলে ধরছি। তার সাথে সাথে কিন্তু ইতিমধ্যে আরেকবার আমরা লাইভে সেই কী অবস্থা রয়েছে এখন পর্যন্ত সেটা কিন্তু যে সে নার্সিং হোমের যে কর্তারা রয়েছে তাদের সাথে কিন্তু কথাবার্তা চলছে ইতিমধ্যেও। তার আরও একবার জানিয়ে রাখি যে এখানে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমরা কথা বলেছিলাম সেই এক ব্যক্তির সাথে যেখানে পুরোপুরিভাবে চিকিৎসা কিন্তু বন্ধ রয়েছে সেটা কিন্তু বলা চলে, এবং একজন এসেছিল ভর্তি নেওয়ার জন্য, সে কিন্তু তাকে কিন্তু এখনও পর্যন্ত ভর্তি নেওয়া যায়নি, তাকে কিন্তু রিটার্ন করে দিয়েছে সেরকমই কিন্তু শোনা যাচ্ছে এবং আমাদের কাছে কিন্তু সেভাবেই তথ্য রয়েছে। ইতিমধ্যে সরাসরি লাইভে দেখছেন কিন্তু ইতিমধ্যে আমি সেই বেসরকারি নার্সিং হোমে রয়েছি, সেখান থেকে আপনাদের সামনে সেই দৃশ্যটা তুলে ধরছি। এবং তাদের 10 দফা দাবি, সেই দাবি কিন্তু তাদের মানতে হবে সেটাই কিন্তু তাদের বক্তব্য। ইতিমধ্যে যে যত নার্স দেখছেন প্রত্যেক কিন্তু নার্স রয়েছেন তাদের কিন্তু পুরোপুরিভাবে স্ট্রাইক বলা চলে কিন্তু তারা বন্ধ রয়েছেন, এবং তার সাথে সাথে আরও একবার জানিয়ে রাখি তাদের কিন্তু এই মধ্যে কথাবার্তা চলছে নার্সিং হোমে যে তারা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন। তার সাথে সাথে আরেকবার কথা বলে দিই যেখানে যারা ট্রিটমেন্ট করতে এসেছিলেন তাদেরকে কিছু কিছু ট্রিটমেন্ট কিন্তু ফেরত করে দেওয়া হচ্ছে এবং পুরোপুরিভাবে ট্রিটমেন্ট কিন্তু বন্ধও রয়েছে। এবং লাগাতার এবং প্রত্যেকটি আপডেট কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। ঠিক এই নার্সিং হোমে কিন্তু সকাল থেকে কিন্তু আমরা আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। এই মুহূর্তে কিন্তু ঠিকভাবে স্বাভাবিক হয়নি, ইতিমধ্যে সরাসরি লাইভে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আরও একবার জানিয়ে রাখি যে ট্রিটমেন্টে খুবই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে এক ব্যক্তি কিন্তু ঘুরে গেলেন এখান থেকে, যে তার দাবি ছিল সে ট্রিটমেন্ট করানোর জন্য সে এখানে এসেছিলেন তাকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঠিক দেবাশিসের কিন্তু ইতিমধ্যে এই অবস্থা কী অবস্থা রয়েছে সেটা কিন্তু তুলে ধরছি, যেখানে পুরোপুরিভাবে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু স্বাভাবিক তাদের দাবি মানা হচ্ছে না, তাতে কিন্তু কোনোভাবেই তারা মানছে না এবং তাদের কিন্তু বিক্ষোভ কিন্তু এখনও পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছেন।
এবং তাদের সাথে কিন্তু আলোচনা চলছে ইতিমধ্যেও। কিন্তু ঠিক আরও একবার জানিয়ে রাখি, ঠিক সেই বেসরকারি মাটিগাড়া হাসপাতালে কিন্তু পুরোপুরিভাবে ভিক্ষাও খাচ্ছেন ইতিমধ্যে, কিন্তু সকাল থেকে কিন্তু পুরো উত্তেজনা কিন্তু রয়েছেন। আরও একবার জানিয়ে রাখি যে এখানে ট্রিটমেন্টের কিন্তু বহুত ক্ষতি দেখা যাচ্ছে, কিন্তু যে ট্রিটমেন্ট কিন্তু অনেকে আসছে বাইরে, যারা চেক আপ করতে এখানে ভর্তি নেওয়ার জন্য আসছেন, তাদের কিন্তু ভর্তিও কিন্তু এই মুহূর্তে না হচ্ছে না। তার সাথে সাথে যদি আমরা বলি এখানে কিন্তু নার্সদের খুবই কিন্তু ভিক্ষোভ কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, তাদের যে তাদের 10 দফা দাবি কিন্তু তাদের মেনে নিতে হবে। এবং যেটা দেখা যাচ্ছে পুরো কিন্তু উত্তেজনা কিন্তু রয়েছে সেই নার্সিং হোমে, যে নার্সিং হোমে পুরো নার্সরা কিন্তু তারা আজকে কিন্তু বিক্ষোভ করছে ইতিমধ্যে তাদের 10 দফা দাবি নিয়ে। সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। कुछ भी फायदा नहीं हुआ, कुछ भी फायदा नहीं हुआ, जैसा है वैसे ही रहा। डेट पे डेट देते जा रहे हैं, और कितना डेट रहेंगे और कितना डेट जाएगा और कितना डेट बोले, डेट पे डेट बोल रहे हैं वो। 12 तारीख 14 तारीख बात करेंगे, मैनेजमेंट से बात करेंगे, वो करेंगे। हम लोग को नहीं चाहिए, हम लोग हॉस्पिटल चला रहे हैं फिर भी पॉलिसी की बात कर रहे हैं, लेकिन पॉलिसी डिसीजन नहीं ले पा रहा है तो फिर क्या कर रहे हैं? हम लोग सब कुछ बता दिया, बस हम लोग का हो गया। हम लोग क्या कह चाहते हैं बोल दिया ना, सबको बोल दिया, ठीक है। हम लोग जो करना था ना, हम लोग सब कर दिया, ठीक है। स्टाफ के लिए जो बेनिफिट है, क्वारंटाइन नो क्वारंटाइन नो सैलरी कुछ भी नहीं दे रहा, ठीक है। ड्यूटी नहीं करेंगे, हम लोग घर जाएंगे, बस छोड़ने, मतलब वो लोग डिसीजन जब तक नहीं ले पाएंगे तब तक हम लोग नहीं आएंगे। हाँ, ड्यूटी छोड़ेगा, अगर हम लोग डिसीजन नहीं दे पाते हम लोग नहीं आएंगे, बस इतना ही है। मैनेजमेंट डिसीजन नहीं ले पा रहा, इतना सारा मैनेजमेंट पूरा हॉस्पिटल चला रहा है। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে কিন্তু বিক্ষোভ, এবং তার সাথে সাথে কিন্তু মেডিকেল যারা রয়েছেন সে পুরোপুরিভাবে বন্ধ রয়েছে, কিন্তু প্রত্যেকের নার্স কিন্তু তারা বলছেন। আর পলিসি বন গয়া, পলিসি হোগা, পলিসি হম লোক দেঙ্গে, এ বালা নিয়ে হোগা। ও লোক ইমপ্লিমেন্ট করতে গেলে 1 মহিনা টাইম লে লিয়া, 1 মহিনা লে লিয়া উন লোক ডিসিশন লেনে কে লিয়ে। আমি বলে হম লোক জিতনা ভি হুয়া ও 24 আওয়ার মে কর লেগা, ও তো লাগতা নি হোগা, ও লোক পুরা হম লোক লিখতে নেই হো পায়েগা। प्रोसेस हो रहा है, प्रोसेस करूंगा, अभी होगा, बाद में होगा, कल होगा, ऐसा तो नहीं होगा। हाँ, आप लोग क्या करने वाले हैं? अभी सब लोग अभी ग्रुप बनाकर डिसीजन करेंगे, आगे देखेंगे। अभी तो मैं तो कुछ नहीं बोल रहा, सब लोग मिलकर जो डिसीजन होगा वो हम लोग करेंगे। मेरा तो अभी नाइट चल रहा है, मेरा छुट्टी हो गया था, तो मेरा आज नाइट आना है। अभी सब लोग का डिसीजन मिलकर करना है, अभी क्या करेंगे? हम तो इंसान है, मशीन तो नहीं है 24 आवर जाग पाएंगे, ठीक है। उतना ही हम लोग कहना है। क्या हुआ, मैनेजमेंट क्या बोल रहा है? मैनेजमेंट हम लोग को डिमांड नहीं सुना, उन लोग का मुद्दा बात ये है, वो लोग हम लोग का डिसीजन है, वो लोग जो बोलेगा उन लोग हम लोग को मानना है, हम लोग का नहीं होगा। नहीं, हम लोग कैसे मानेंगे? हम लोग डिमांड दिया, हम लोग को पूरा करना है। आपका क्या क्या डिमांड? अभी हम लोग सब मिल के डिसीजन करेंगे क्या करना है। नहीं, आप लोग का क्या क्या डिमांड था स्पेसिफिक? अभी तो हम लोग ऐसे ही करना है, जब तक हम लोग को मांगे पूरा नहीं हो। डिमांड में भेज दिया ऑलरेडी, किसको भेजा भी बता दीजिए। वो तो बहुत सारा है, एक पूरा पन्ना है, 10-12 पॉइंट है, वो तो उतना भी मैं याद नहीं है। मैं ऑलरेडी भेज दिया, कौन दादा को भेजा, मैं सिलीगुड़ी टाइम्स को भेजा है, और एक दादा को एस के लाइफ कौन है, वो दादा को मैंने भेज दिया व्हाट्सएप पे। अभी आप लोग क्या करेंगे? अभी हम लोग सब मिलकर अभी डिसीजन करेंगे क्या करना है।
सब लोग डिसीजन करके उसके बाद हम लोग आप लोग को बताए। कितना स्टाफ है आज? अभी तो इधर पे तो अराउंड 200 है। अभी तो वो लोग ड्यूटी, कुछ लोग तो नाइट ड्यूटी करके अभी भी वार्ड में ड्यूटी कर रहे हैं। देखिए पेशेंट से ज़्यादा तकलीफ हो रहा है हम लोग का स्टाफ को, जो नाइट ड्यूटी में 8 बजे आया, नाइट में हम लोग नहीं सोते पेशेंट को ट्रीटमेंट करना। अभी कितना बजे बोले? 2 बजे, ना ब्रेकफास्ट मिला ना लंच मिला। वो लोग आप लोग सिर्फ पेशेंट के बारे में सोचते हैं, हाँ हम लोग भी सोचे, लेकिन हम लोग को भी सोचना है। रात 8 बजे ड्यूटी आया, अभी 2 बज गया, ना ब्रेकफास्ट मिला ना लंच मिला, हम लोग कैसे जिंदा रहे बोले? हम लोग तो मशीन थोड़ी ना, हम लोग 24 घंटा काम करेंगे। आप लोगों को मैनेजमेंट से क्या बोला गया है? अभी मैनेजमेंट हम लोग जो डिमांड बोला वो कुछ भी नहीं पूरा किया, वो लोग का जो है वही सिर्फ बोल रहे हैं, बस उतना ही। ইতিমধ্যে কিন্তু শুনে নিলাম সেই নাস হামের যারা নাস রয়েছেন তাদের কাছ থেকে, ঠিক ইতিমধ্যে কিন্তু তাদের কিন্তু দাবি না মেনেতে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু জয়েন করছে না পুরোপুরি। আরেকটা কথা বলে দিই, পুরোপুরিভাবে কিন্তু নার্সিং হোমে কিন্তু কাজ পুরোপুরিভাবে বন্ধই বলা চলে, এবং যারা বাইরে থেকে পেশেন্ট আসছে তাদেরকে কিন্তু ভর্তিও না হচ্ছে না, এরকমই কিন্তু দাবি কিন্তু রয়েছেন। ঠিক তার সাথে সাথে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই চিত্রটা কিন্তু সেই নার্সিং হোমের আপনাদের সামনে তুলে ধরছি। এবং তার সাথে সাথে আরেকবার বলে রেখেছে, সকাল থেকেই তাদের কিন্তু বিক্ষোভ কিন্তু এখানেই চলছে, এবং তাদের 10 দফা দাবি যে রয়েছে, দাবিগুলো না মেনে না হতে কিন্তু তারা জয়েন করবে না ডিউটিতে, সেটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি সেই দৃশ্যটি কিন্তু তুলে ধরছি। আরও একবার জানিয়ে রাখি, কিন্তু নিউটিয়া বেসরকারি একটি নার্সিং হোম, সেই নার্সিং হোমে কিন্তু এই মুহূর্তে কিন্তু পুরোপুরিভাবে নার্সদের বিক্ষোভ চলছে সে সকাল থেকেই। তার সাথে সাথে কিন্তু যে তাদের দাবি যদি না মানা হয় তারা কিন্তু জয়েন করবে না ডিউটিতে, সেটাই কিন্তু বলা বলছেন তারা। ইতিমধ্যে কিন্তু আপনাদের সামনে সেই চিত্রটা কিন্তু তুলে ধরছে, যেখানে পুরোপুরিভাবে কিন্তু এবং আরও একবার জানিয়ে রাখি যে বাইরের থেকে যারা পেশেন্ট আছে তাদেরকে কিন্তু ভর্তিও না হচ্ছে না, ইতিমধ্যে কিন্তু সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। যে কিছুক্ষণ আগে কিন্তু বহু পেশেন্ট এসেছিলো এখানে ভর্তি নিতে, অ্যাডমিট করতে, তারা কিন্তু অ্যাডমিটও নিচ্ছেন না, বন্ধ রয়েছেন। তারা কিন্তু জানিয়ে দিচ্ছেন যে কিছু স্ট্রাইক চলছে, সেভাবে কিন্তু জানিয়েছে। সেই সাথে সাথে কিন্তু আপনাদের সামনে সেই ছবিটা কিন্তু তুলে ধরছে, পুরোপুরিভাবে কিন্তু এখানে বিক্ষোভ বলা চলে, খুবই চাঞ্চল কিন্তু সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কিন্তু যে পুরো নার্সদের মধ্যে কিন্তু পুরোপুরি তর্ক বিতর্ক কিন্তু রয়েছেই, তাদের দাবি যে তাদের দাবি 10 দফা দাবি তাদের মানতে হবে, সেই দাবি নিয়ে কিন্তু তারা আজ এখানে ঠিক নার্সিং হোমের বাইরে তারা রয়েছেন, সেই বাইরে তারা আন্দোলন করছেন, পুরোপুরিভাবে আন্দোলন কিন্তু এখানে রয়েছে চালু। ঠিক ইতিমধ্যে কিন্তু সকাল থেকে আপনাদের সামনে সেই ছবিটা কিন্তু তুলে ধরছে আন্দোলনের। ঠিক ইতিমধ্যে কিন্তু আরও একবার কিন্তু আমরা লাইভে যে সেই সকাল থেকে কিন্তু আপনাদের কাছে আপডেট কিন্তু পৌঁছে দিয়েছি, কী সম কী কী চলছে এবং কী কী রয়েছে সেই দাবিগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি, এবং কী কী দাবি তাদের সেটাও কিন্তু তুলে ধরেছি। ইতিমধ্যে কিন্তু আমরা বেসরকারি যে নার্সিং হোম রয়েছে সেই নার্সিং হোমে কিন্তু ওখান থেকে আপনাদের সামনে সরাসরি লাইভে তুলে ধরছি। আরও একবার জানিয়ে রেখে, ঠিক আমরা কিন্তু একটি মাটিকাড়া বেসরকারি নার্স হোমে রয়েছে, সেখানে কিন্তু তাদের যত নার্স রয়েছেন সেই নার্সরা কিন্তু আজকে একটি আন্দোলন করছেন, তাদের মতো যে 10 দফা দাবি রয়েছে সেই দাবিগুলো পূরণ করতে হবে, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে, যেখানে
পুরোপুরি ভাবে আন্দোলন রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু পুরো বলা চলে যে যারা ট্রিটমেন্ট করানোর জন্য আসছেন তাদের কিন্তু ঘুরিয়েও তাদের দিচ্ছেন। এবং আরও একবার জানিয়ে রাখি যে অনেক অনেক পেশেন্ট কিন্তু ইতিমধ্যে এসেছিল এই নার্সিং হোমে, কিন্তু তাদেরকে ফেরত করে দেওয়া হচ্ছে, যে তাদেরকে বলা হচ্ছে যে এখানে কিছু স্ট্রাইক চলছে, সেই স্ট্রাইকের জন্য কিন্তু ভর্তি না হচ্ছে না, এরকমই কিন্তু একটা দাবি নিয়ে কিন্তু আন্দোলন কিন্তু রয়েছেন। আমরা সেই ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি, ইতিমধ্যে সরাসরি সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরছি। পুরোপুরিভাবে কিন্তু বন্ধই রয়েছে এই নার্সিং হোমে, সেটাই কিন্তু বলা চলে। এবং যত ট্রিটমেন্টের কাজ রয়েছে যারা ভর্তি করার জন্য আসছে সেটা তাদেরও কিন্তু ভর্তি না হচ্ছে না, সেরকমই কিন্তু বলা চলে এখানে, কিন্তু সেরকমই দাবি কিন্তু উঠে আসছে এবং সেই ছবিগুলো আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছি। ইতিমধ্যে আরও একবার জানিয়ে রাখি দেবাশিষের সাথে ইতিমধ্যে লাইভ দেখছেন শিলিগুড়ি মাটিগাড়া বেসরকারি নার্সিং হোম, ঠিক বেসরকারি নার্সিং হোম থেকে আপনাদের সামনে সেই ছবিটা কিন্তু তুলে ধরছি। তাদের দাবি যে 10 দফা দাবি রয়েছে, সেই 10 দফা দাবি তাদের কিন্তু মেনে নিতে হবে, নয়তো কিন্তু তারা কিন্তু এখনও পর্যন্ত কাজে জয়েন্ট করবে না। ঠিক তাদের কিন্তু ডিউটি কিন্তু এই মুহূর্তে কিন্তু জয়েন করছে না, তারা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে সেদিকে কিন্তু তারা বিক্ষোভের জন্য সামিল হয়েছে এবং দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তারা ইতিমধ্যে দেবাশিষের সাথে কিন্তু সরাসরি সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। এবং ঠিক আপনারা কিন্তু সেটাই এই মুহূর্তে কিন্তু দেখছেন, সেই সেই দৃশ্যটা যে রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। সেই এখনকার কী অবস্থা রয়েছে সেই অবস্থাটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে এখনও পর্যন্ত কিন্তু স্বাভাবিক সেই অবস্থাটা কিন্তু আসেনি। এবং প্রায় আরও বলতে পারি যে 400 থেকে কিন্তু বেশি কিন্তু কর্ম যারা চারিত্রী রয়েছেন, যারা নার্স রয়েছেন 400 থেকে বেশি কিন্তু, অর্থাৎ তারা কিন্তু এখানে আজকে পুরোপুরিভাবে কিন্তু সামিল। তাদের কিন্তু যে 10 দফা দাবি রয়েছে সেই দাবি কিন্তু তাদের মেনে নিতে হবে, সেই নিয়ে কিন্তু আজকে তারা ঠিক সে বেসরকারি যে নার্সিং হোম রয়েছে সেই নার্সিং হোমের কিন্তু ঠিক গেটের সামনেই কিন্তু তারা আজকে আন্দোলন করছেন। ইতিমধ্যে তাদের কিন্তু সেই দৃশ্যটা আপনাদের সামনে কিন্তু ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে আরেকবার জানিয়ে রাখি দেবাশিষের সাথে ইতিমধ্যে লাইভ দেখছেন, যেখানে বেসরকারি যে নার্সিং হোম রয়েছে সেই নার্সিং হোমের কিন্তু আপনাদের সামনে সেই দৃশ্যটা কিন্তু তুলে ধরছে, যেখানে প্রায় 400 থেকে বেশিরভাগ নার্স যারা রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলন করছেন, যে তাদের 10 দফা দাবি, সেই দাবি কিন্তু তারা মেনে নেওয়ার জন্য। ঠিক তারা যতক্ষণ না মেনে নেবে তারা কিন্তু তাদের যে জয়েন্ট সেই জয়েন হবে না, তাদের কর্মকাজে যে কাজ তাদের সেই কাজে কিন্তু এই মুহূর্তের মধ্যে জয়েন হবে না। দেবাশিষের সাথে সরাসরি লাইভ দেখছেন, লাগাতার আপডেট কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিব। একটাই চক্রখন এসক্লেভের পেজে এখানকার কী অবস্থা সেটা কিন্তু আমরা প্রায় अपने सपनों को संजोने के लिए ओम डेवलपर्स लेके आया है श्री श्याम फार्म हाउस विला, जिसकी पहले फेज के सभी प्लॉट्स बिक चुकी हैं और दूसरे फेज की बुकिंग और रजिस्ट्रेशन है चालू। प्लॉट की साइज है 3 से 6 कट्ठा तक, तो देर किस बात की, अभी फोन उठाइए और बुक कीजिए। श्री श्याम फार्म हाउस विला फूलबारी, कॉन्टेक्ट नंबर 9609784045 या 9733036000। बहुत जल्द इसके तीसरे फेज की प्लॉट भी लॉन्च होने जा रही है। Wonderful place of education, ICFAI University, Sikkim. Committed and dedicated faculty, career-oriented programs, comprehensive mode of learning, vibrant campus life, extracurricular and co-curricular activities, cultural programs will give you wings to your creative thoughts. Enter with aspiration, get educated with inspiration, acquire a wonderful career with perfection. ICFAI University, Sikkim. कक्षा 10वीं और 12वीं के बच्चों के लिए है सुनहरा मौका। 10वीं के बच्चों के लिए है पैरामेडिकल कोर्स और 12वीं के लिए है मेडिकल कोर्स। किफायती फीस व बैंक की सुविधा के साथ विभिन्न डिग्री डिप्लोमा है उपलब्ध। सभी स्ट्रीम के बच्चों के लिए खुली है स्टेट नर्सिंग काउंसिल एंड राजीव गांधी यूनिवर्सिटी एंड हेल्थ साइंस एंड पैरामेडिकल बोर्ड गवर्नमेंट ऑफ कर्नाटका से मान्यता प्राप्त अतन पैरामेडिकल एंड नर्सिंग कॉलेज। कॉन्टेक्ट नंबर 8016235569 चंपासारी सिलीगुड़ी। आज जहां कोरोना से सभी है परेशान, हम लाए हैं कमाने का तरीका आसान। 21वीं सदी में महिलाएं आत्मनिर्भर होकर स्वाभिमान के साथ जीना चाहती है। अगर आप एक गृहिणी हैं और घर से ही मुनाफे वाला व्यवसाय करने का सोच रहे हैं तो आपके लिए सुनहरा मौका लाए हैं टपरवेयर के सिलीगुड़ी स्थित पूरे नॉर्थ बंगाल के डिस्ट्रीब्यूटर नारायणी पार्टी सेल्स। तो सोचिए नहीं, स्क्रीन में दिए गए नंबर में संपर्क कीजिए और विस्तृत जानकारी लीजिए। घर बैठे पैसे कमाए आज ही फ्री मेंबरशिप लीजिए, अपने सपनों को पूरा कीजिए। मुश्किल की इस घड़ी में आपका साथ ही सिर्फ टपरवेयर के लिए SK Live ही बेस्ट ऑप्शन है। SK Live का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन,
एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और एनएक्सटी डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और सीसीएन सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक एनएक्सटी डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308।